সকলেই সদস্যভাবে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন। আমি অনুরোধ রাখতে চাই আগামী সাতই জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন জাতির দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন, এই নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন, এই নির্বাচন স্বাধীনতা রক্ষার নির্বাচন, এই নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, এই নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি ও শান্তি উন্নয়ন রক্ষার নির্বাচন। এই নির্বাচনে আমি এই 31 নম্বর ওয়ার্ডের সকল ভোটারদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হন, আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিন। আমি সকল ভোটারদের কাছে, মা বোনদের কাছে সনির্বন্ধ অনুরোধ করতে চাই, 7ই জানুয়ারি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণ ভোটারের অংশগ্রহণে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে, সেই ভোট উৎসবে আপনারা সকলেই শরীক হন। আমরা বিশ্বাস করি যে আগামী 7ই জানুয়ারির এই ভোট উৎসব, এই ভোট উৎসব হবে মানুষের, ভোটারের অংশগ্রহণের নির্বাচন। কাজেই আমি পরিষ্কারভাবে বলছি যে আমাকে ভোট দেন না দেন, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, স্বাধীনতার স্বার্থে ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত হয়ে জানান দেন বিশ্ব বরলদের যে আমরা বাঙালি জাতি ঐক্যবদ্ধ, আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করব, আমরাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রক।